আমরা যারা ব্রিটেনে মাইগ্রেন্ট কমিউনিটি তাদের জন্য উদ্বেগজনক খবর হচ্ছে গত ১২ বছরে দুইশো জন মানুষের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে ব্রিটেনে অনেকেই হয়তো ভাবতে পারেন ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়ারই কোনো সুযোগ নেই কিন্তু খুদ হোম অফিসিয়ারি তথ্য মতে দু সাল থেকে দু সালের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি মানে জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুইশো বিশ জনের ব্রিটিশ সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছে এর মধ্যে দু সালে সবচেয়ে বেশি একশো চারজন মানুষ তাদের ব্রিটিশ সিটিজেনশিপ হারিয়েছে দু সালে সবচেয়ে কম মাত্র তিনজন মানুষ তার নাগরিকত্ব হারিয়েছে আইএসএ যোগ দেওয়ার কারণে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিমা বেগমের নাগরিকত্ব বাতিল করা এবং পরবর্তীতে আপিলের পর এই পরিসংখ্যান সামনে আসলো এবার চলুন জেনে নেওয়া যাক নাগরিকত্ব নাগরিকত্ব আইন বাতিল প্রভৃতি সম্পর্কে কিছু তথ্য নাগরিকত্ব বা সিটিজেনশিপ কোনো একজন ব্যক্তির একটি আইনি মর্যাদা বা পরিচয় যদি কেউ যুক্তরাজ্যের নাগরিক হন তবে তিনি এদেশে বসবাস করার পাশাপাশি ওয়েলফেয়ার এডুকেশন এবং হেলথ সেক্টরের বিভিন্ন পরিষেবায় অ্যাক্সেস পাবেন নির্বাচনের সময় ভোটও নিতে পারবেন যারা ব্রিটেনের নাগরিক নন তারাও এদেশে স্থায়ীভাবে থাকতে পারেন তবে সেক্ষেত্রে তাদের সেটেলড স্ট্যাটাসটা থাকতে হবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ব্রিটিশ সরকার যে কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিতে পারে এর মধ্যে রয়েছে জনগণের ভালোর জন্য যদি নাগরিকত্ব কেড়ে নেওয়া ব্যক্তি স্টেটলেস না হয় তারপর প্রধারণার মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ব্যক্তি কোনো ব্যক্তির কার্যক্রম যুক্তরাজ্যের স্বার্থের ক্ষতি করে এবং অন্য কোথাও নাগরিকত্ব দাবি করতে পারা ব্যক্তির সিটিজেনশিপ বাতিল করতে পারে ব্রিটিশ সরকার তবে এই আইন সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে নিষিদ্ধ ইসলামী সংগঠনের সদস্য সদস্যদের বিরুদ্ধে এবং যারা জালিয়াতি করে ব্রিটেনে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছে তাদের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের আইন সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে আবার নাগরিকত্ব হারানো ব্যক্তিকে অবশ্যই অন্য দেশের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হতে যোগ্য হতে হবে জানা গেছে ন্যাশনাল ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার কন্ট্রোল আইনের অধীনে কিছু সিস্টেমের ব্যবহার করে হোম অফিস খুব সহজেই অনেকের সিটিজেনশিপ বাতিল করতে পারে ব্রিটিশ সিটিজেন সিটিজেনশিপ নিয়ে আলোচিত একটি নাম হচ্ছে স্বামীমা বেগম দু হাজার সালে পূর্ব লন্ডনের এই স্কুল ছাত্রী পনেরো বছর বয়সে আইএসএ যোগ দিতে সিরিয়ায় যান এরপর নর্দার্ন সিরিয়ার একটি ডিফিউজি ক্যাম্পে তাকে আবিষ্কার করার পর দু হাজার উনিশ সালে সাহিমা বেগমের ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করা হয় দু সালের ফেব্রুয়ারিতে একটি ট্রাইব্যুনালের রায়ে বলা হয় যে শাহিমা বেগম বংশগতভাবে বাংলাদেশের নাগরিক হওয়ায় তার ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করা বৈধ সিদ্ধান্ত তবে বাংলাদেশ বলছে তারা সাহিমা বেগমকে প্রবেশ করতে দিবে না কারণ সাহিমা বেগমের বাংলাদেশের কোনো নাগরিকত্ব নেই সে জন্মের পরে কখনোই বাংলাদেশে যায়নি দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্ট তার সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে মিসেস শাহিমা বেগম তার সিটিজেনশিপ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যুক্তরাজ্যে ফিরে আসতে পারবেন না দু সালে মিসেস বেগমের আইনজীবীরা স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে তার সিটিজেনশিপ বাতিল করা নিয়ে চ্যালেঞ্জ করেন তারা জানান যে স্বামীমা বেগম ওই সময়ে পাচারের শিকার হয়েছিলেন তাই তার সিটিজেনশিপ বাতিল করাটি অবৈধ তার আগে একটি ইনভেস্টিগেশনে মানে তদন্তে দেখা যায় যে কানাডার গোয়েন্দা সংস্থার একজন সদস্য স্বামীমা বেগমকে সিরিয়ায় গেয়া ইসলামী নিষিদ্ধ সংগঠনে যোগ দিতে সহায়তা করেছেন তখন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয় এত কিছুর পরেও স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন জানায় স্বামীমা বেগম পাথর এবং সেক্সুয়াল এক্সপ্লোটেশনের শিকার হওয়ার বিষয়টি সামনে আসলেও তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি তাই হোম অফিস তার সিটিজেনশিপ বাতিল করেছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে আপিলের রায়ে আদালত সিটিজেনশিপ বাতিলের বিষয়টি বহাল রাখে তবে স্বামীমা বেগমের আইনজীবীরা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসম আসম rana tv london